ভোট নাই, এই দেশে ভোট দিতে পারে না মানুষ। মানুষ ভোট দিতে যায় ওখানে আগেই বলে তোমার ভোট দেওয়া হয়ে গেছে, এটা কোনো কথা হলো? মানুষ ভোট দেয় এক জায়গায়, রেজাল্ট হয় এক জায়গায়। আমরা তাই বলছি, আমরা সেই ভোট চাই যেখানে আমি আমার ইচ্ছা মতো ভোট দিতে পারবো, এবং আমি যেখানে ভোট দেবো আমার গুনতি যেন সেই জায়গাতেই হয়। এবং সেই জন্যে বলছি, এরা তো চোর, চোর কি ডাকা, আরে লুটেরা, লক্ষ কোটি টাকা যেমন চুরি করেছে সেই রকম করে লক্ষ লক্ষ ভোট চুরি করে ক্ষমতার মধ্যে থেকেছে, থাকছে, আবার ভবিষ্যতে থাকতে চায়। এই যে দ্রব্যমূল্য কমাবার কথা বলেন, প্রধানমন্ত্রী কি বলেছেন, দ্রব্যমূল্য হ্যাঁ এটা কিছুটা বেড়েছে, দেখা যাক ঠিক করবো, 10 টাকা করে চাল খাওয়াবে বলে 70 টাকা ছাড়া চাল কিনতে পাওয়া যায় না। উনি বলেন হ্যাঁ জিনিসপত্রের দাম কিছু বেড়েছে। তাহলে ওনার জন্যে কী ওষুধ? নির্যাতনের কথা আমি বললাম, এখন পর্যন্ত লাগাতার গ্রেফতার চলছে সারা দেশে। গত পরশু দিন প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছেন, কেন সংবাদ সম্মেলন করলেন আপনি? আপনাকে কাতার, ওমান এসব জায়গায় যেতে কে বলেছিল? কেন গেছেন, কী পেয়েছেন বলেন? কোনো চুক্তি করেছেন, গ্যাস পেয়েছেন? ওদের কাছে যে গ্যাসের স্পট মার্কেটে আপনি $10 এক একটা গ্যাসের ইউনিট আপনি কিনছেন $70 করে, আগে খেয়াল করেন নাই যে আমাকে আরও বেশি গ্যাস কিনতে হতে পারে, একটা সংকটের মধ্যে পড়তে পারি, পুরা দেশের মধ্যে গজব হতে পারে, কোনো রকম ব্যবস্থা তিনি করেননি, এখন তিনি সেখানে গেছেন। অথচ গ্যাস নিয়ে নতুন চুক্তি, স্পট মার্কেটে দাম কমানো, কোনো ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি। ওখানে থেকে তিনি কি কাজ করেছেন সেটা আমরা জানি না। ফিরে এসে একটা ঢং করেছেন, সংবাদ সম্মেলন করছেন, ব্যাখ্যা দেবেন উনি সেখানে গিয়ে কি করেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করেছি, যারা এই সংবাদ সম্মেলন শুনেছেন অথবা যারা পরের দিন সংবাদপত্র পড়েছেন, কিছু লেখা আছে উনি সেখানে গিয়ে কি অর্জন করেছেন? সাথে গেছিল কতজন? যে কোনো রকম একটা বিদেশে সফর হলে দেখবেন তার সঙ্গে কমপক্ষে 100-150 লোক যায়। কেউ প্রশ্ন করলেই বলে না ওরা নিজের ভাড়ায় গেছে। ওই ভাড়ার হিসাব কেউ দিয়েছে কোনো জায়গাতে? মোট কত খরচ একটা সফরে হয়, সেই টাকাগুলো কারা দেয় কেউ কি জানতে পারে? আমরা কোনো প্রশ্ন করতে পারি? তার জবাব তিনি দেন? সেগুলোর জবাব তিনি দেন না। এইখানে দাঁড়িয়ে তিনি যা করলেন, কিছু মনে করবেন না, একটা বড় মাপের মানুষকে যদি আমি ছোট মানুষ বলি, মানে ছোট লোক বলি, তাহলে অনেকে আমাকে বলবে এই রকম ভাষায় কথা বলা কি ঠিক? অথচ তিনি একেবারে শুরু থেকে, ডক্টর ইউনুস যে নোবেল পেলেন সেই দিন থেকেই আমি শুনছি এটা নাকি ওনাদের পছন্দ হয়নি। নোবেল নাকি তার পাবার কথা ছিল, ছিল নাকি? কেউ বলেছিল যে এইবার নোবেল শেখ হাসিনাকে দেওয়া হবে? কেউ জানে না। উনি নিজেও বলেননি যে আমার নোবেল কেন ওকে দেওয়া হলো, কিন্তু দেখা গেল ওই যে ডক্টর ইরান বললেন, ডক্টর ইউনুসকে কোনোদিন একটা সম্বর্ধনা দেওয়া তো দূরের কথা, উনি যে নোবেল প্রাইজ পেয়েছেন বাংলাদেশের একজন মানুষ, তার জন্যে যে তাকে ধন্যবাদ দেওয়া হবে, তাকে অভিনন্দন জানানো হবে, সেই কাজটা তো করাই হলো না, বরঞ্চ একের পর এক তার বিরুদ্ধে লাগা হলো। এখন কি করেছে, বিশ্বের 40 জন মানুষ, এই 40 জন মানুষকে কারা, বুটরস ঘালির মতো লোক আছে এইখানে, আমেরিকান ভাইস প্রেসিডেন্ট অলগোরের মতো লোক আছে এইখানে, আমেরিকার ফরেন মিনিস্টার হিলারি ক্লিনটনের মতো লোক আছে, এই 40 জন মানুষ মিলে বিবৃতি দিয়েছে, পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, ওয়াশিংটন পোস্টে সমস্ত পৃষ্ঠা জুড়ে ছাপা হয়েছে, ডক্টর ইউনুসের উপরে অত্যাচার থামাও, অনেক বড় অন্যায় হয়েছে, এটা কি সব ভাড়াটিয়া? ভাড়াটিয়া তো আপনার সাথে থাকে, সংবাদ সম্মেলন যখন করেন উনি দেখবেন যত ওজন থাকে সব চাপচাগিরি করে, এবং যত প্রশ্ন করে সেই প্রশ্নের মধ্যে প্রশ্নটাই কেবলমাত্র তার স্তুতি করে। সেই প্রধানমন্ত্রী উনি বলছেন যে ভাড়াটে লোক এনে আবার বিজ্ঞাপন দিতে হলো, বিজ্ঞাপন দিতে হলো কেন? বিবৃতি দিলে এক কলামের মধ্যে ছাপিয়ে শেষ করতে পারে, প্রথম পৃষ্ঠায় নাও দিতে পারে, ভেতরের পৃষ্ঠায় ছোট করে ছাপা হতে পারে, কিন্তু যদি আপনি বিজ্ঞাপন দেন আপনি যেমন চান তেমন যাবে, তাই তো? আপনি সারা পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন চান, তাই হয়েছে। প্রথম আলো দেখেন, ডেইলি স্টার দেখেন, মাঝে মাঝে করে, একেবারে পুরা প্রথম পৃষ্ঠা জুড়ে কেবল বিবৃতি থাকে, বিজ্ঞাপন থাকে, এবং নিচে লেখা থাকে মলাট উল্টালেই আসল পত্রিকার শুরু। তো ওইটার ব্যাপারে বলেন,
ওরা টাকা পেল কোথায়? এই প্রশ্ন করতে পারবেন? আপনার কত টাকা আছে এই প্রশ্ন ওরা যদি করে এবং কোথায় কোথায় টাকা আছে সেই ঘটনা যদি জানিয়ে দেয়, তাহলে আপনি কথাও বলতে পারবেন না। সেই কারণে ওনারা যখন বললেন কথা একটাই, এত কিছুর পরে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদককে লাগিয়ে মামলা দিয়েছেন, এই দুই একদিনের মধ্যে বোধহয় সেটার হিয়ারিং আছে। এই দেশে মামলার আবার হিয়ারিং। এই যে তারেক দাঁড়িয়ে আছেন আমার পাশে, ও আমাকে দেখালো একটু আগে বক্তৃতায় শুনলেন আপনারা, আজকে সুপ্রিম কোর্টের নির্বাচন হচ্ছে, ওইখানে নাকি মারামারি হচ্ছে। সত্যি কেউ জানেন? খবর নেন, সুপ্রিম কোর্টের ভোটে মারামারি মানে ডাকসুর ব্যালট বাক্স হাইজ্যাক করা, একই জিনিস। আওয়ামী লীগ যেটা প্রথম বাংলাদেশে শুরু করেছে, ওরা সব অন্যদের গালাগালি করে না, বাংলাদেশে প্রথম ব্যালট বাক্স হাইজ্যাক করেছে কে? আওয়ামী লীগ। বাংলাদেশে প্রথম ভোটের ফলাফল পাল্টে দিয়েছে কে? আওয়ামী লীগ। খন্দকার মোস্তাক ওদের পেয়ারের লোক। এখন যেহেতু শেখ মুজিবকে হত্যা করে উনি ক্ষমতায় বসেছিলেন, নিজে হত্যা করেন, অন্য কেউ করুক, অন্য কেউ তাকে ক্ষমতায় বসাক, ওইসব বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এই খন্দকার মোস্তাক নির্বাচনে হেরেছিলেন, 73 নির্বাচনে, রশিদ ইঞ্জিনিয়ার জাসদের প্রার্থীর কাছে। সমস্ত ব্যালট পেপার হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছিল, গুনে তারপরে ফলাফল ঘোষণা করা হয়েছিল, খন্দকার মোস্তাক জিতেছেন। এটা ইতিহাস, আমার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ করতে পারবেন না, আমি বানিয়ে কথা বলছি না। সেই খন্দকার মোস্তাকেরটা প্রথম এইভাবে ব্যালট বাক্স ছিনতাই, ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই, আমি তার সাক্ষী। খোদ তখনকার প্রধানমন্ত্রীর ছেলে সেই কাজের মধ্যে যুক্ত ছিল। ওরা এখন অন্যদের নামে অভিযোগ করে, কি অভিযোগ, কি মজার ঘটনা দেখেন। 18 ডিসেম্বরের ভোটটা কেমন হয়েছে? জাপানের যিনি এখানে রাষ্ট্রদূত ছিলেন তিনি বলেছেন, সারা দুনিয়ার মধ্যে কোথাও আমি এই রকম ঘটনা শুনিনি যে রাতে দিনের ভোট আগের রাত্রে হয়ে যায়। আমরা তো সাক্ষী, 4 দিন ধরে আটকে ছিলাম, পুলিশ বিজিবি চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছিল, আমাকেও বেরোতে দেয়নি, বাইরে থেকে কাউকে আসতেও দেয়নি। সেই নির্বাচন সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমাদের প্রধানমন্ত্রী বলছেন আমি ওদের সাথে সংলাপ করব না, কারণ গতবার সংলাপ করবার পর তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল? আপনারা নিজেরা চুরি জুয়া চুরি জাল ডাকাতি সব করেছেন, সারা দুনিয়ার মানুষ অবাক বিস্ময়ে দেখেছে যে এটাও হয়, কাউকে বলে দেবার দরকার লাগেনি, সবাই জানেন। এখন উনি বলেন এত চমৎকার একটা ভোট করলাম, কান্না কান্না চেহারা টেলিভিশনের মধ্যে দেখেছেন, বলেন তারপরেও অপোজিশন বলে ভোটটা কি ঠিকঠাক মতো হয় নাই, ওই রকম ঠিকঠাক ভোট আরেকবার করতে চাচ্ছেন এই বছরের মধ্যে অথবা সামনের শুরুতে, খুব স্পষ্ট করে শুনে রাখেন, ওই রকম জুয়া চুরির ভোটে আমরা যাচ্ছি না। রাশেদ বক্তৃতায় বলেছে যারা ওই ভোট করবার চিন্তা করছে তারা জাতীয় বেইমানে পরিণত হবে সারা ইতিহাসে, এটাই হচ্ছে সত্যি। এখন প্রধানমন্ত্রীর মাথা নষ্ট হবার মতো অবস্থা, উনি নিজে তার দলের লোকজনের সামনে দেখাবার চেষ্টা করছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সবাই পড়ছে পত্রিকায় দেখছে, কি দেখছে, আমেরিকা থেকে এসে কি বলছে, দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা বলবে নাকি, বলছে আপনি এরকম একটা ভোট করেন যাতে সবাই অংশ নেয়, যাতে একটা ভালো ভোট হয়, গ্রহণযোগ্য ভোট হয়। জিজ্ঞেস করেছে সাংবাদিকরা ভালো ভোট কাকে বলে, উনি বলেছেন আমেরিকার অফিসিয়াল বলেছেন যেই ভোটকে জনগণ ভালো বলবে সেই ভোটকে আমরাও ভালো বলব। আমি খুব স্পষ্ট কণ্ঠে একটা কথা বলতে চাই, আমি দেখছি আপনারা সবাই দেখছেন বাংলাদেশের ভোট নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা নিয়ে আজকাল সারা দুনিয়ার লোকজন, বড় বড় নেতারা, বিভিন্ন দেশ বিভিন্ন রকম কথাবার্তা বলছে। এই কথা বলা অন্যায়। যদি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, আপনি বলবেন না ওটা আক্রমণ? যখন জার্মানি ইউরোপের কোনো দেশ আক্রমণ করেছিল তখন বলেননি ওটা আক্রমণ?
যখন বাংলাদেশের উপরে পাকিস্তান হামলা চালিয়েছিল সারা পৃথিবীর কাছে আমরা চাই না যে তারা আমাদের সমর্থন করুক, কারণ দুনিয়াটা বিচ্ছিন্ন নয়। ঠিক একইভাবে বলছি, বাংলাদেশে দিনের ভোট আগের রাত্রে করলে কেউ যদি বলে যে ওটা ভোট হয়নি, ওই ভোট মানা যাবে না, আপনাদের সাথে সম্পর্ক রাখবো না, সেটা ন্যায্য। কিন্তু কেউ যদি এইরকম করেন, বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করবার কথা বলেন, ঠিকই আছে, কারো কথা শুনবেন না, নিজের কথা মতো চলেন, তার মানে বাংলাদেশের জনগণের কথাও শুনবেন না, ওই ধরনের দালালি সমর্থন করা বন্ধ করেন। আমরা সবাইকে চিনি, কারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আমরা জানি কারা বাংলাদেশের জাতিসংঘের যাতে সদস্য হতে পারে তার পক্ষে ছিল আর কারা বিপক্ষে ভোট দিয়েছিল। আমরা স্পষ্টভাবে বলি, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। আমাদের, আমি আমার নিজের দলের কথা বলছি, আমাদের যে জোট আছে গণতন্ত্র মোর্চা তার পক্ষে কথা বলছি, আমরা কোনো দেশের পা চাটি না। কোনো দেশ অন্যায় করবে, আমার উপরে অন্যায় চাপিয়ে দেবে, সেটা মেনে নেই না। কিন্তু একই সঙ্গে বলি, কোনো দেশ আমার ঘাড়ের উপরে পা তুলে দিয়ে বলবে তুমি এখন হাঁটতে থাকো, ওই পা আগে ঘাড় থেকে নামাবো, তারপরে হাঁটবো এবং নিজের মতো করে হাঁটবো। কোনো ধরনের অন্যায় ইন্টারফেরেন্স, কোনো ধরনের বিশেষ রকম তাগিদ, কোনো ধরনের বিশেষ রকম পরামর্শ, বিশেষ রকম ট্র্যাপ, অনেকগুলো বস্তা বস্তা টাকা দিয়ে তারপর বলবে এই রকম চলতে হবে, বাঙালি জাতি লড়াই করে স্বাধীন হয়েছে, বাঙালি জাতি নদী নদী রক্ত বইয়ে দিয়েছে, তারপরে অন্যায়ের সামনে মাথা নত করেনি, আমরা কারো সামনে মাথা নত করবার জন্যে আজকের লড়াই করছি না। আমাদের লড়াই কি, কথা তো একটাই, ভোট নাই এই দেশে, ভোট দিতে পারে না মানুষ, মানুষ ভোট দিতে যায় ওখানে আগেই বলে তোমার ভোট দেওয়া হয়ে গেছে, এটা কোনো কথা হলো? মানুষ ভোট দেয় এক জায়গায়, রেজাল্ট হয় আর এক জায়গায়। আমরা তাই বলছি, আমরা সেই ভোট চাই যেখানে আমি আমার ইচ্ছা মতো ভোট দিতে পারবো এবং আমি যেখানে ভোট দেবো আমার গুনতি যেন সেই জায়গাতেই হয়। এবং সেই জন্যে বলছি, এরা তো চোর, চোর কি ডাকা, আরে লুটেরা, লক্ষ কোটি টাকা যেমন চুরি করেছে সেই রকম করে লক্ষ লক্ষ ভোট চুরি করে ক্ষমতার মধ্যে থেকেছে, থাকছে, আবার ভবিষ্যতে থাকতে চায়। কিন্তু বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বদিব পরাণ। তাই আমরা সবাই এক হয়েছি, তোমার অধীনে ভোট নয়। আমি বিএনপি নেতাদের ধন্যবাদ দিই, ভাই খোলাখুলি বলি, বড় বড় দলের ওই যে বলে না বড়র পিরিতি বালির বাঁধ, খুব ভালোবাসে, তারপরে সময় খারাপ হলে ভালোবাসা ভুলে যায়। এই চট্টগ্রাম, এই ঢাকা মহানগরে 15 দলের বৈঠকের মধ্যে শেখ হাসিনা বললেন যে আমি আজকে চট্টগ্রাম যাচ্ছি, চট্টগ্রামের জনসভায় বলবো, যারা এর সাথে অধীনে ভোট করবে তারা হবে জাতীয় বেঈমান। চট্টগ্রামের লাল দিঘিতে হাজার হাজার মানুষের সামনে তারা বক্তৃতায় বললেন, হাজার হাজার মানুষের সামনে তিনি বললেন, যারা এই নির্বাচনে অংশ নেবেন তারা হবে জাতীয় বেঈমান। তারপরে ওখান থেকে প্লেনে করে ঢাকায় এসে 8টার সময় তিনি টেলিভিশনে জানিয়ে দিলেন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে। বিএনপি কি ওরকম করবে? কয়জন বললেন না বলেন তো, মনের জোরে বললেন, বিএনপি যেরকম, আওয়ামী লীগ যেরকম করেছিল, বিএনপি সেরকম করবে না তো? আচ্ছা যদি করে, যদি করে